हाय फ्रेंड्स, आज के बाज पाखिटा आमार एभियारी भितरे ढुके गेछिलो। तो एटाके धोरेछि, छेड़े देबो एटाके। ताई छेड़े देवार आगे भिडियोटा तोमादेर साथे शेयर करछि। तो जादेर बाइरे सेटअप आछे बा छादेर উপরে সেট আপ আছে, একটু খেয়াল রাখবেন যাতে এই ধরনের পাখিতে এসে না অ্যাটাক করে তাদের পাখি, কারণ এরা খুব ডেঞ্জার পাখি হয়। এরা যত ছোট পাখি যেগুলো আমরা খাঁচায় পুষি সেই সব পাখিদের ধরে খেয়ে নেয়, আর যদি নাও খেতে পারে খাঁচার ভিতরে থাকলেও এরা ধরে পাটা টেনে মাথা পাতা টেনে মেরে ফেলবে। খুব কেয়ারফুল রাখবেন আপনাদের পাখি যারা বাইরে রাখেন। তো আমার যেহেতু ঘরের ভিতরে, আমার আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন যে আমার পাখির সেট আপগুলো একটু ঘরের ভিতরে আছে, খাঁচার ভিতরে তো ঢুকতে পারে না, মানে সেরকমভাবে যেতে পারে না। তবুও আজকে আমি যখন উপরে আসলাম সকালবেলা, পাখির খাঁচাটাকে খোলা রেখেছিলাম, গেটটাকে খোলা রেখেছিলাম, খোলা রেখে একটু বাইরে গেছিলাম, তো হুট করে দেখি এই পাখিটা ঢুকে গেছে ওই গেটের ভিতর দিয়ে। তো ধরেছি ওকে, ধরে এখন ছেড়ে দেবো পাখিটাকে। দেখাচ্ছি ভিডিওটা। ছেড়ে দেবো ওকে, এখন খুলে দিয়েছি গেট। খুব ডেঞ্জার হয় পাখিগুলো। সাধারণত ছোট পাখিগুলোকে অ্যাটাক করে, গোদরি পাখি, ফিঞ্চ, জাভা, এসবগুলোকে অ্যাটাক করে। লাফার্ড বা ককাটেলগুলোকে তো অ্যাটাক করতে পারে না। চলে গেল উড়ে, দেখাই কোথায় দিয়ে ঢুকেছিল। এই যে আমার অ্যাভিয়ারিটা, বাইরের থেকে তো নেট দেওয়া আছে, তো এই যে গেটটা দেখছেন, এই গেটটা খোলা ছিল, এই গেটটা খোলা ছিল, এই গেটটা দিয়ে হঠাৎ করে ঢুকে গেছে সকালবেলা, গেটটা খোলা ছিল। গাড়িটা আমার চেঞ্জও হয়েছে কিছু, এখানে সব বেঙ্গলি ফিঞ্চ রাখা আছে, লংটেল রাখা আছে, চাবা আছে, ডাব আছে, ইঞ্চেস আছে, আমার বেঙ্গলি আছে, চেঞ্জেস করেছি। আরে এইটা এখানে যাওয়ার সেট আপটা আছে, আর আমার যত আগের ভিডিও দেখেছিলেন সেট আপটা একটু আলাদা ছিল। তো যে লাভ পার্ট বা ককাটেল যেগুলো ছিল সেগুলোকে সব সরিয়ে দিয়েছি। এগুলোকে নতুন এনেছি আর এগুলোকে সরিয়ে দিয়েছি। লাম্পাটাদেরকে এইখানে রেখেছি, কারণ ওর ভিতরেরটা একটু গরম আছে, এর জন্য ওখানে রাখিনি। এখানে টেম ককাটেল আছে, দুটো টেম আছে, কিছু বর্জি আছে, ছুটি বর্জি আছে, ক্রেস্টেড, ব্যাকফিল, ককটেলের কাঁচাটাই। কিছুটা চেঞ্জেস করেছি আমি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।